বন্ধুরা, কি হবে যখন পৃথিবীর সবথেকে বিষাক্ত প্রাণীর সাথে আপনার মোকাবেলা হবে, যার বিষ সায়ানাইড থেকেও 1000 গুণ বেশি বিষাক্ত? আর আপনার এটাও জানা আছে যে এই বিষ থেকে বাঁচার জন্য এখনও কোনো ওষুধ তৈরি হয়নি। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা দুনিয়ার সবথেকে বিষাক্ত প্রাণী সম্পর্কে জানব, যার এক ফোঁটা বিষ কয়েকজন মানুষকে নিমেষেই মেরে ফেলতে পারে। তো চলুন সেই সকল বিষাক্ত প্রাণীগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক, যার থেকে আপনাদের বেঁচে থাকতে হবে। নাম্বার 5, পাফার ফিশ। এই মাছগুলোর সারা শরীরে আজব কিছু কাঁটা দেখা যায়, যেটা মাছটিকে দেখতে আকর্ষণীয় করে তোলে। পাফার ফিশ দেখতে যতটাই কিউট আর আকর্ষণীয় হোক না কেন, এটি পৃথিবীর সকল বিষাক্ত মাছের মধ্যে একটি। আপনি বিশ্বাসই করবেন না যে এই মাছের বিষ সায়ানাইড থেকেও 1200 গুণ বেশি বিষাক্ত। এজন্য এই মাছটি প্রত্যেক বছর প্রায় 100 জন লোকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যখন এই মাছগুলো মানুষকে আক্রমণ করে, তখন মানুষ কিছু সময়ের মধ্যেই প্যারালাইজড হয়ে যায়, আর যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে মানুষ মারাও যেতে পারে। আর এই মাছগুলো সাধারণত জাপান, ফিলিপিন, মেক্সিকোতে পাওয়া যায়। তবে বিস্ময়কর ব্যাপার হলো, এত বেশি বিষাক্ত মাছ হওয়া সত্ত্বেও জাপানের মানুষ এগুলো খুবই মজা করে খায়। নাম্বার 4, ব্লু রিং অক্টোপাস, নীল রঙের অক্টোপাস। বন্ধুরা, এর নাম শুনেই বোঝা যাচ্ছে এই অক্টোপাস নীল রঙের হয়ে থাকে, এবং এই অক্টোপাসগুলো শরীর দেখতে খুবই সুন্দর এবং চমৎকার দেখা যায়। আর এই কারণেই শিকারিগুলো খুব তাড়াতাড়ি এর কাছে চলে আসে আর নিজেই শিকার হয়ে যায়। এই অক্টোপাসগুলোকে যদি আপনি স্পর্শ করেন তাহলেই আপনি এর বিষের কবলে পড়ে যাবেন। এর এই বিষ আমাদের চোখ এবং আমাদের ফুসফুসে সরাসরি ছড়িয়ে যায়, যার ফলে জানও চলে যেতে পারে, কারণ এই বিষকে নিষ্ক্রিয় করার মতো কোনো ঔষধ এখনও তৈরি হয়নি। এই অক্টোপাসগুলো 4 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, যেখানে অন্যান্য বিষাক্ত প্রাণীগুলোর কামড়ে আমাদের জ্বালা পোড়া এবং ব্যথা অনুভব হয়, কিন্তু এই অক্টোপাসগুলোর কামড়ে এরকম কিছুই হয় না, আর এজন্যই আমরা ধোকা খেয়ে যাই। এই অক্টোপাসগুলো সাধারণত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, জাপান এবং ফিলিপিনের মতো দেশগুলোতে পাওয়া যায়। নাম্বার 3, সোলো লরিস। কিছু কিছু ছোট ছোট বান্দরের মতো দেখতে এই প্রাণীগুলো আপনার কাছে একদম শান্তশিষ্ট হাদারাম বিশিষ্ট প্রাণীর মতো লাগবে, কিন্তু এটি খুবই মারাত্মক, কারণ এটি দুনিয়ার সবথেকে বিষাক্ত প্রাণীগুলোর মধ্যে একটি। যদি এগুলো কাউকে এর জিহ্বা দিয়ে কামড়িয়ে দেয় তাহলে তার জীবন বাঁচানো খুবই মুশকিল হয়ে যাবে, তবে সময় মতো চিকিৎসা করলে ব্যক্তিটিকে বাঁচানো সম্ভব। আর এই প্রাণীগুলোর শিকার সেসব লোকই হয়ে থাকে যারা এর মাসুম চেহারা দেখে নিজের ঘরে এগুলোকে পুষতে চায়, আর নয়তো এর সাথে ফটো তুলতে চাই। বড় বড় চোখওয়ালা এই প্রাণীগুলো রাতের বেলাতেও দেখতে পাই। এগুলো লম্বায় সাধারণত 4 থেকে 10 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এগুলো ফলমূল, কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে। এই প্রাণীটি সাধারণত ফিলিপিন, চায়না, শ্রীলঙ্কা এবং আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও পাওয়া যায়। নাম্বার 2, বক্স জেলিফিশ। এশিয়া ও অস্ট্রেলিয়ার সমুদ্রে পাওয়া যায় এই মাছগুলো, তবে এগুলো সবথেকে মারাত্মক প্রাণীগুলোর মধ্যে একটি। আর এই মাছগুলোকে মারাত্মক বানায় এর বিষ। এর মাথা বক্সের মতো হয় এবং এই কারণেই এই মাছগুলোর নাম রাখা হয়েছে বক্স জেলিফিশ। মেয়েদের চুলের মতো দেখতে এর পাখনাগুলো 6 ফিটের থেকেও বড় হয়, আর এগুলো দ্বারাই এটি শত্রুদের আক্রমণ করে। আপনাদেরকে বলে দিই, এই মাছটি সাধারণত মরার মতো হয়ে থাকে, যার ফলে মানুষজন সহজেই ধোকায় পড়ে যায়। আর পানিতে এটি কখন আপনার কাছে আসবে আপনি সেটা বুঝতেও পারবেন না, কারণ এটি পানির সঙ্গে মিশে থাকে, আর এর সুযোগ নিয়েই মাছটি আপনার কাছাকাছি এসে আপনাকে আক্রমণ করে বসে। বন্ধুরা, এটি আক্রমণ করার পর মানুষের কাছে বেশি সময় থাকে না, আর যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু মানুষের জীবনও চলে যেতে পারে। নাম্বার 1, ডেথ স্টকার। পৃথিবী জুড়ে বিশ্বের অনেক প্রজাতি দেখা যায়, যাহা অনেক রকম রং এবং আলাদা আলাদা সাইজের হয়ে থাকে, কিন্তু এইসব বিচ্ছু থেকে ডেথ স্টকার সবচেয়ে ওপরে, যার কারণ হচ্ছে এর বিষ, যা বাকি বিচ্ছু থেকে কয়েক গুণ মারাত্মক হয়ে থাকে। আর এই বিচ্ছুর কারণে যত মানুষ মারা যায় তার ভেতর সবথেকে বেশি ডেথ স্টকার, এই বিচ্ছুগুলোর কামড়ে অনেক বেশি মানুষ মারা যায়। আর এই কারণেই এই বিচ্ছুগুলোকে খুবই খারাপ
বিশ্ব হিসেবে ধরা হয়। আর এটি যে শুধু মানুষের জন্যই ক্ষতিকর সেটা কিন্তু নয়, কারণ এই ডেথ স্ট্রকারগুলো বিষাক্ত সাপকেও মেরে ফেলার ক্ষমতা রাখে, আর সুযোগ বুঝেই ওরা লেজ দিয়ে সবল দেয়। আর এর লেজের বিষ লাগতেই মানুষ প্যারালাইজড হয়ে যায়, আর যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু মানুষ মৃত্যুর কোলে ঢুলে পড়তে পারে। এটি আমাদের লিস্টের প্রথমে রাখার কারণ হলো এটি অন্য সকল বিচ্ছু থেকে আলাদা এবং অন্য সকল প্রাণী থেকেও আলাদা। এটি যে কখন আপনাকে সবল দিবে আপনি টেরও পাবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্তই, তো দেখা হবে এই পর্বেরই দ্বিতীয় পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন, আর এই সকল বিষাক্ত প্রাণী থেকে বেঁচে থাকুন। এবং এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।